হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে আমাদের পঞ্চম অধ্যায় নিয়ে, সেটা হলো শ্বসন ও শ্বাসক্রিয়া। তোমাদের সাথে আছি আমি মেহেদি ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, ও আমাকে সহযোগিতা করেছেন ফারিয়া তাহসিন সাবা। তাহলে চলো আমরা মানুষের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে আজকে আলোচনা করব। কোন কোন অংশ আছে, কি কি আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়, আমাদের শ্বাসক্রিয়ার কিভাবে ওরা ভূমিকা রাখে। তাহলে শ্বসনতন্ত্রকে আমরা প্রথমত তিনটি অঞ্চলে ভাগ করব। প্রথম অঞ্চল বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বুঝতেই পারছো যেই অংশটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে তোমার বায়ু গ্রহণ করব ও তোমার হচ্ছে গিয়ে ত্যাগ করব, এই অংশটাকে বলা হয় বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। দ্বিতীয় অঞ্চল যেটা, সেটাকে বলা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। মানে বায়ুটা গ্রহণ হওয়ার পরে যে অংশটা দিয়ে পরিবাহিত হবে সেটাকে বলা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। এবং তৃতীয় যে ভাগটা, সেটাকে বলা হচ্ছে শ্বসন অঞ্চল। মানে তোমার হচ্ছে বায়ুটা পরিবাহিত হওয়ার পরে যখন সেটা ফুসফুসে যাবে, আমাদের এখানে ফুসফুসে গিয়ে কি হবে, বায়ুটা তোমার হচ্ছে গিয়ে এখানে একটা গ্যাসীয় বিনিময় হয়, মানে অক্সিজেন ভিতরে ঢুকে যায়, কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যায়। তাহলে এই জিনিসটা হয় কোথায়, ফুসফুসে। তাহলে এই অঞ্চলটাকে আমরা বলি শ্বসন অঞ্চল। তাহলে এইভাবে করে আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম। তাহলে আমরা প্রথমত দেখি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের এই যে অংশটা, আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এখানে যে হলুদ অংশটা দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে খাবার, মুখ দিয়ে খাবারটা ঢুকার পরে দেখো এই খাবারটা এখান থেকে গিয়ে এটা পিছনের নালীটা দিয়ে চলে যাচ্ছে। এই পিছনের এই নালীটা হচ্ছে গিয়ে মূলত অন্ন নালী, আর এই সামনের দিকে থাকে আমাদের যে শ্বাসনালী ষড়যন্ত্র, এটা থাকে। সো খাবারটা যখন যায় এই শ্বাসনালীর উপরে দেখো এই যে নীল অংশটা, হ্যাঁ এই যে নীল অংশটা, এটাকে বলা হয় এপিগ্লটিস। তো এই এপিগ্লটিসের ধাক্কা লেগে কি হয়, তোমার হচ্ছে এপিগ্লটিসটা নিচে নেমে যাচ্ছে, দেখো নিচে নেমে যাচ্ছে খাবারের ধাক্কায়, যার কারণে খাবারটা তোমার হচ্ছে গিয়ে এই সামনের নালি বা শ্বাসনালি দিয়ে না গিয়ে এটা পিছনে অন্য নালী দিয়ে খাবারটা চলে যায়, কারণ এপিগ্লটিস বাধা দিচ্ছে ওকে। আচ্ছা, তাহলে এবার এই বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে কি কি অংশ আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো প্রথমত এই সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্র থেকে এটা কোথায় যায়, ভেস্টিবিউল নামে অংশ যায়। ভেস্টিবিউল থেকে এটা যাচ্ছে নাসা গহ্বর, নাসা গহ্বর থেকে এটা যায় পশ্চাৎ নাসারন্ধ্রের মাধ্যমে এটা চলে যায় নাসা গলবিলে, নাসা গলবিল থেকে এটা চলে যাচ্ছে ষড়যন্ত্র। এই যে সম্মুখ নাসারন্ধ্র থেকে এতটা পথ ঘুরে ষড়যন্ত্র পর্যন্ত আসলো, এই টোটাল অংশগুলোকে মিলিয়ে আমরা যে নামটা দিচ্ছি সেটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। আচ্ছা চলো এবার আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অংশ নিয়ে আমরা জেনে আসি। তাহলে প্রথমত সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্রকে এই ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করে ও বাইরে বের হয়। আমরা জানি আমাদের নাকের সামনে দুটো ছিদ্র থাকে যেটাকে বলি আমরা সম্মুখ নাসারন্ধ্র। তাহলে ছবিটাতে এখানে দেখলেই বুঝবা এই সামনে যে আমাদের একদম নাকের অগ্রভাগে যে ছিদ্রটা থাকে এটাকে বলা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, এবং এই দুইটা ছিদ্রর মাঝখানে যে পর্দাটা দেখা যায় সেটাকে আমরা বলি নেজাল সেপটাম। এই যে নেজাল সেপটাল দিয়ে এটা পৃথক থাকে, ঠিক আছে। সো তোমার হচ্ছে গিয়ে অংশটার মাধ্যমে দুইটা সম্মুখ নাসারন্ধ্র পৃথক অবস্থায় থাকছে। আচ্ছা তার পরের যে অংশটা, সম্মুখ নাসারন্ধ্রের পরের অংশটা, সেটাকে আমরা বলছি ভেস্টিবিউল। তাহলে ভেস্টিবিউলটা কি, ভেস্টিবিউলটা হচ্ছে নাসারন্ধ্রের ঠিক পরের অংশ। তো দেখো এখানে এই যে সবুজ মার্ক করা অংশটা, এটা হচ্ছে আমাদের ভেস্টিবিউল। তা ভেস্টিবিউলটা হচ্ছে আসলে নাকের ভিতরে যে ফাঁকা অংশটা দেখা যায় সেটাকে আমরা বলি ভেস্টিবিউল। এবং এই ফাঁকা অংশ আমরা জানি যে এখানে অনেক লোম থাকে যা বাতাস পরিষ্কারে অংশ নেয়। আচ্ছা তৃতীয়ত ভেস্টিবিউলের পরের যে অংশটা থাকে সেটাকে আমরা বলি নাসা গহ্বর। এই নাসা গহ্বরটা কি, নাসা গহ্বরটা হচ্ছে যে তোমার এখানে খেয়াল করো এই যে ভেস্টিবিউলের ফাঁকা জায়গা অংশের পরের যে এই পুরো অংশটা, এটাকে বলা হচ্ছে নাসা গহ্বর। এই নাসা গহ্বরে কি থাকে, মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে। মিউকাস আমরা জানি এটা একটা পিচ্ছিল পদার্থ যেটা আমাদের নাকের ভিতরে থাকে, পিচ্ছিল পদার্থটা। আর এই অলফ্যাক্টরি কোষ কি করে, এই অলফ্যাক্টরি কোষ আমাদের ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। আমরা ঘ্রাণটা কি খারাপ ভালো না কীরকম এই জিনিসটা যাচাই করতে আমাদের এই অলফ্যাক্টরি কোষটা ভূমিকা পালন করে। তারপরে যেটা পশ্চাৎ নাসারন্ধ্র, মানে তোমার হচ্ছে গিয়ে এই পশ্চাৎ নাসারন্ধ্র এটা দুটি থাকে এবং এদেরকে আমরা কোয়ানাও বলে থাকি অনেক সময়। সো এই পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে নাসা গহ্বর থেকে বায়ুটা এই পশ্চাৎ নাসারন্ধ্র হয়ে
নাসা গলবিলে প্রবেশ করে। তাহলে দেখো নাসা গলবিলের বিস্তৃতিটা কতটুকু, পশ্চাৎ নাসারন্ধ্র থেকে মুখ গলবিল পর্যন্ত বিস্তৃত। তাহলে চলো আমরা ছবিটাতে এখানে দেখে নিই। এই যে তোমার হচ্ছে গিয়ে সবুজ অংশটা নাসা গলবিল, এই নাসা গলবিলের এই অংশটা দেখো, এই যে এইটুকু অংশ, এই লাল এইটুকু অংশ হচ্ছে মুখ গলবিল, আর এই পিছনে এখান থেকে এই সবুজ অংশের উপরের দিকে এখানে থাকে পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে এই পশ্চাৎ নাসারন্ধ্র এবং তোমার হচ্ছে গিয়ে এই গলবিল, মুখ গলবিল, এর মাঝখানে এই সবুজ অংশটুকুকে আমরা বলছি নাসা গলবিল। এই নাসা গলবিল থেকে বায়ুটা এসে তারপরে এটা কোথায় প্রবেশ করে, এখান দিয়ে এসে সেটা তোমার হচ্ছে গিয়ে আমাদের এই যে ষড়যন্ত্রে এখানে চলে এসে, এই জায়গাটা হচ্ছে এখানে ষড়যন্ত্রটা থাকে, ষড়যন্ত্রে প্রবেশ করে, এখান দিয়ে চলে আসে। এই ষড়যন্ত্রটা কি নিয়ে গঠিত, তোমার হচ্ছে কি এটা তরুণাস্থি দিয়ে গঠিত। তাহলে চলো আমরা ষড়যন্ত্রের গঠনটা একটু দেখে আসি। এই যে ষড়যন্ত্রের এখানে তোমার হচ্ছে কি এখানে এই যে তরুণাস্থি, এই যে নীল অংশটা দেখছো এতটুকু, এটা হচ্ছে তরুণাস্থি। এরপর থেকে কিন্তু আবার শ্বাসনালী, সো আমাদের ষড়যন্ত্রটা এতটুকু পর্যন্ত, এতটুকু। তো এর উপরে এইটুকু হচ্ছে কি তরুণাস্থি দিয়ে গঠিত। দেখো এটার চতুর্পাশে খালি তরুণাস্থি দেখবে, এবং ওর মাঝখানে কিছু পেশি আছে, যে পেশিগুলো তোমার হচ্ছে কি সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের শব্দ যে স্বর সেটা সৃষ্টি হয়। তাহলে চলো আরও কিছু জেনে নেই। গলার সামনে যে উঁচু অংশটা থাকে ষড়যন্ত্রের, সেটিকে আমরা বলি অ্যাডামস অ্যাপল। তো এই অংশটা, এই যে দেখো এখানে একটা অংশ উঁচু দেখা যায়, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। এটি থাইরয়েড তরুণাস্থির অংশ। তাহলে থাইরয়েড, আমি বলেই নিয়েছি যে ষড়যন্ত্রটা বিভিন্ন তরুণাস্থি নিয়ে গঠিত। তাহলে এই যে এই তরুণাস্থিটা, এই পুরো তরুণাস্থিটা, এটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এই থাইরয়েড তরুণাস্থির এই সামনের অংশটাকে আমরা বলছি অ্যাডামস অ্যাপল। সো এটাকে যদি একটু বিস্তারিত আমরা দেখাতে যাই, তাহলে চলো আমরা একটু দেখে আসি। এখানে তোমার হচ্ছে গিয়ে এভাবে করে আমাদের তোমার হচ্ছে গিয়ে এরকম কোনাকার ওয়েতে তোমার হচ্ছে থাইরয়েড তরুণাস্থিটি থাকে। তারপরে তোমার হচ্ছে গিয়ে এই থাইরয়েড তরুণাস্থির যে এই যে চোখা অংশটা দেখা যাচ্ছে, দেখো এই যে চোখা অংশ দেখো, এটা দুই পাশে এভাবে বিস্তৃত, এবং তোমার হচ্ছে গিয়ে এটা এদের দুইটার যে মিলনস্থল এই জায়গাটা চোখা। সো এই অংশটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপল, ক্লিয়ার? এটাকে আমরা বলছি অ্যাডামস অ্যাপল। আচ্ছা, আর তোমার হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যদি এই যে তোমার হচ্ছে কি থাইরয়েড তরুণাস্থি, এই জায়গাটা, এই যে নীল অংশটা থাইরয়েড তরুণাস্থি, এই থাইরয়েড তরুণাস্থির এখানে কি থাকে আমরা জানি, থাইরয়েড গ্রন্থি নামে আমরা একটা জিনিস পড়ে এসেছি। থাইরয়েড গ্রন্থি অনেক জায়গায় আমরা শিখেছি 9-10 তোমার হচ্ছে এই জায়গাটাই থাকে থাইরয়েড গ্রন্থি। এই যে এই জায়গাটা এভাবে করে এই থাইরয়েড তরুণাস্থির উপরে তোমার হচ্ছে এভাবে করে থাইরয়েড গ্রন্থি থাকে, এই জায়গাটাই দেখো। থাইরয়েড গ্রন্থি আমাদের দুইটা থাকে, এই জায়গাটায় থাইরয়েড গ্রন্থি থাকে এভাবে, দুইটা থাইরয়েড গ্রন্থি একটা একটার সাথে কানেক্টেডও থাকে, সংযুক্ত থাকে। তাহলে এভাবে করে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে কি আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এর এর ভেতরে তৃতীয় যে পয়েন্টটা, এর ভিতরে স্বররজ্জু থাকে যার কাজ হচ্ছে স্বর সৃষ্টি করা। আচ্ছা, তো স্বর সৃষ্টি করা যার কাজ, চলো আমরা একে নিয়ে একটু বিস্তারিত জেনে আসি। তাহলে প্রথমত তোমার হচ্ছে কি স্বররজ্জু, এইটা হচ্ছে কি স্বররজ্জু, এই যে ভেতরের এই অংশটা দেখা যাচ্ছে, এই দুই পাশে তোমার হচ্ছে কি দুটো অংশ থাকে, এর মাঝখানের যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা দিয়ে তোমার হচ্ছে কি বায়ু বের হয়ে আসে, বায়ু ভিতরে ঢুকে। তো এই গ্যাপটা আমরা এই অংশটাকে আমরা বলি স্বররজ্জু। আচ্ছা, এই যে গ্যাপটার উপরে নির্ধারণ করে তোমার স্বরটা কেমন হবে, উচ্চ স্বর হবে নাকি নিম্ন স্বর হবে, সেটা নির্ভর করে এই অংশটার উপরে। তাহলে দেখো এটা যখন চুপসে যাচ্ছে, এই অংশটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, দেখো এখানে কোনো গ্যাপ নাই, তার মানে তখন তোমার স্বরটা অনেক নিম্ন হবে, বাতাস বের হতে পারবে না, কারণ এই অংশটা দিয়েই, এই স্বররজ্জুর এই অংশটা দিয়েই কিন্তু তোমার হচ্ছে বাতাসটা বের হয়, এবং ওই বাতাসটাই তারপরে আমাদের হচ্ছে গিয়ে শব্দ সৃষ্টি করতে সাহায্য করে ওই বাতাসের মাধ্যমে। আচ্ছা, এখন চলো স্বররজ্জু নিয়ে আমরা কিছু জেনে আসি, যেটা আমরা অনেক সময় ভুল জেনে থাকি বা আমরা খেয়াল করি না অনেক কিছু। আচ্ছা, প্রথমত বায়ু ফুসফুস থেকে বের হয় স্বররজ্জুর মাধ্যমে। এই যে বায়ুটা যখন বের হয়, ফুসফুস থেকে যখন বায়ুটা বের হয়, এই স্বররজ্জু নির্ধারণ করে দেয় কি পরিমাণ বায়ু তোমার হচ্ছে বের হবে, যখন তোমার যেটার কারণে আমাদের উচ্চ স্বর বা নিম্ন স্বর সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত তোমার হচ্ছে আমরা যে শব্দ উচ্চারণ করি তার কারণ হলো জিহ্বা, গলবিল ও ঠোঁট।
গলবিলের যে পেশি থাকে এবং ঠোঁট। আমরা দেখো, আমরা যখন কথা বলি, এই যে আমি এখন কথা বলছি, আমি যে শব্দগুলো উচ্চারণ করছি, এই শব্দগুলো উচ্চারণের পেছনে কিন্তু স্বররজ্জুর ভূমিকা নেই। কারণ আমি যে কথাগুলো বলছি এখানে, যেমন মনে করো আমরা যে বর্ণমালাগুলো উচ্চারণ করছি, ক খ গ, এই কথাগুলো, এদের এরা এই উচ্চারণগুলো হচ্ছে মূলত এই জিহ্বা, গলবিল, ঠোঁট, ওরা যখন নাড়াচাড়া হচ্ছে বা ওদের মুভমেন্ট হচ্ছে, তখন কিন্তু তোমার হচ্ছে এই শব্দটা সৃষ্টি হচ্ছে। তাহলে কখনোই ভাববা না স্বররজ্জুর কারণে আমাদের এই বর্ণমালাগুলো উচ্চারিত হয়। তাহলে স্বররজ্জুর কাজ কি? এই যে দেখো, স্বররজ্জুর কাজ হচ্ছে শব্দ কতটা উচ্চ হবে তা নির্ভর করে স্বররজ্জুর উপরে। তার মানে স্বররজ্জু যে পরিমাণ বায়ু বের করবে সেই অনুযায়ী আমাদের শব্দ উচ্চ হবে না নিম্ন হবে সেটা নির্ভর করছে। আচ্ছা, তাহলে আমরা বায়ু পরিবহন, বায়ু গ্রহণ ও ত্যাগের অঞ্চলটা আমরা শেষ করলাম। এখন আমরা চলে আসি বায়ু পরিবহনের অঞ্চল। আচ্ছা, বায়ু পরিবহনের অঞ্চলের মধ্যে চলো প্রথমত আমাদের যে অংশটা সেটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী বা ইংরেজিতে আমরা যেটা বলি ট্রাকিয়া। তাহলে শ্বাসনালী নিয়ে আমরা কি জানি, এটা কতটুকু বিস্তৃত? স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত এটা বিস্তৃত থাকে এবং এটা 12 সেন্টিমিটার লম্বা থাকে। 16 থেকে 20টি তরুণাস্থি নিয়ে গঠিত। এবং দেখো, খেয়াল করো, তরুণাস্থিগুলো কিন্তু সি আকৃতির তরুণাস্থি। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এবং ওর অন্তঃপ্রাচীরে, ওর ভেতরের দিকে সিলিয়া থাকে। সিলিয়াগুলো অবাঞ্ছিত বস্তুর প্রবেশ রোধ করে। তো সিলিয়াগুলো তোমার হচ্ছে গিয়ে থেকে, তোমার হচ্ছে কি যদি কোনো জীবাণু প্রবেশ করে বা অন্য কোনো বস্তু বায়ুর মাধ্যমে প্রবেশ করে, সেটাকে বাইরে বের করে দেওয়াটা হচ্ছে এই সিলিয়ার কাজ। তাহলে আমরা ছবিটা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে লাল অংশটা, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, এতটুকু অংশ। ওকে, আচ্ছা, তো তোমার হচ্ছে গিয়ে তারপরে এবার আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হলো তরুণাস্থি সি আকৃতির না হয়ে যদি গোল হতো তাহলে কি সমস্যা হতে পারে। আমাদের মাথায় অনেকেরই প্রশ্ন আসতে পারে, এটা কেন সি আকৃতি, কেন এটা অন্য কোনো আকৃতির হলো না, বা এটা কেন গোলাকারই হলো না। আচ্ছা, তার উত্তর হচ্ছে স্বরযন্ত্রের পেছনে গোলাকার অন্ননালীর সংকোচন প্রসারণে এর ক্ষতি হতো। মানে তোমার হচ্ছে গিয়ে স্বরযন্ত্রের পেছনে যে অন্ননালীটা থাকে, সেটা কিন্তু বারবার যখন আমরা খাবার খাচ্ছি, অন্ননালী কিন্তু সংকোচন প্রসারণ হচ্ছে। তাহলে অন্ননালীটা কি হতো, বারবার তোমার হচ্ছে গিয়ে স্বরযন্ত্র তোমার হচ্ছে গিয়ে বা এই শ্বাসনালী এটাকে বারবার ধাক্কা দিত, যার কারণে এটা পরবর্তীতে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারতো। তাহলে চলো এটা আমরা একটু একে যদি বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে খেয়াল করো, এটা যদি আমাদের সি আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি তোমার হচ্ছে গিয়ে আমাদের যে শ্বাসনালীটা হয়, তাহলে এর পেছনটা এরকম, দেখো এটা কিন্তু পুরোটা গোল না, এভাবে থাকে অনেক খানিকটা এভাবে থাকে। হ্যাঁ, পুরোটা গোল হলো হয়নি, কিন্তু আমাদের অন্ননালীটা কিন্তু গোল, এটা কিন্তু এভাবে গোল, তাই না? তো তোমার হচ্ছে যে বারবার যখন অন্ননালীটা, এটা যদি দেখো এটা সি আকৃতির হওয়াতে কি হচ্ছে, অন্ননালীটা যখন প্রসারণ হয় ও কিন্তু সামনের দিকে যখন প্রসারণ হবে ও কিন্তু একটা জায়গা পাচ্ছে, একটা স্পেস পেয়ে যাচ্ছে। এ কারণ এখানে সি আকৃতির হওয়ার কারণে এখানে একটা গ্যাপ আছে। বাট তুমি যদি চিন্তা করো, যদি এই শ্বাসনালীটা গোলাকার হতো, এরকম গোলাকার হতো, এবং অন্ননালীটাও পিছনে গোলাকার, তাহলে অন্ননালী কি এখানে প্রসারণ হওয়ার জন্য কোনো জায়গা পেত? জায়গা পেত না। তখন কি হতো, বারবার অন্ননালীটা ওকে ধাক্কা দিত, বারবার ধাক্কা দিত, একটা ফোর্স দিত। এই ফোর্স বা বলের কারণে দেখা যেত যে এই ট্রাকিয়াটা বা শ্বাসনালীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যেতে পারতো। সো এমনভাবেই বানানো হয়েছে যেন একটা গ্যাপ থাকে, এই যে সি আকৃতির এই গ্যাপটা থাকে, যেন তোমার হচ্ছে অন্ননালী চাইলেও প্রসারণের মাধ্যমে ওর যেন কোনো ক্ষতি না করতে পারে, এই গ্যাপটা থাকার জন্য এটা সি আকৃতির হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, এটা মাথায় রাখবে। আমাদের তারপরের অংশটা ট্রাকিয়া,
বিভক্ত হয়ে এটা কিসে পরিণত হয়, দুটি ব্রঙ্কাসে বিভক্ত হয়। ডান ব্রঙ্কাসটা ছোট ও প্রশস্ত থাকে এবং বাম ব্রঙ্কাসটা লম্বা ও সরু। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ট্রাকিয়াটা, ট্রাকিয়াটা বিভক্ত হয়ে এটা ডান ব্রঙ্কাস এটা বাম ব্রঙ্কাসে পরিণত হচ্ছে। এবং এখানে কি বলা হচ্ছে, ডান ব্রঙ্কাসটা ছোট ও প্রশস্ত আর বাম ব্রঙ্কাসটা লম্বা ও সরু। তো দেখো তোমার হচ্ছে এটার গঠনটা কিরকম থাকে, এটা গঠনটা এরকম। এভাবে যদি বিভক্ত হয় এটা হচ্ছে তোমার ডান ব্রঙ্কাস। ওকে, এটা ডান ব্রঙ্কাস, দেখো অনেক প্রশস্ত এবং ছোট করে এঁকে দিয়েছে। এবং বাম ব্রঙ্কাসটা হচ্ছে একটু লম্বা এবং অনেকটা সরু। খেয়াল করো এই যে দুটো এভাবে হওয়ার কারণটা হচ্ছে, কারণ আমাদের ট্রাকিয়াটা তোমার হচ্ছে গিয়ে একটু বাম ডান দিকে শিফটেড থাকে, মানে মধ্য যে অক্ষ, মধ্য অক্ষ থেকে একটু, এটা যদি আমাদের মধ্য অক্ষ হয় এটা, তো ট্রাকিয়াটা একটু ডান দিকে শিফট করা, যার কারণে যেহেতু এটা ডান দিকে শিফট করা তাহলে বাম ব্রঙ্কাসটা একটু লম্বা হতে হবে, কারণ বাম ফুসফুস এটা যেতে গেলে একটু লম্বা হতে হবে, কারণ ও তো ডান দিকে শিফট করা, তাই না? এটা তো মধ্য অক্ষ আর এটা একটু ডান দিকে শিফট করা, যার কারণে তোমার হচ্ছে বাম ব্রঙ্কাসটা খানিকটা লম্বা হয় ও সরু হয়। এবং এটার কারণে কি সমস্যা হতে পারে এটা আমরা একটু দেখে আসি। তো খেয়াল করো তোমার হচ্ছে গিয়ে এখানে একটা প্রশ্ন আমি যদি তোমাদের রেখে দিই বা তোমাদের মনে আসতে পারে যে কোন ফুসফুস জীবাণু দ্বারা আক্রান্ত হয় বেশি, তাহলে সেটা হচ্ছে ডান ফুসফুস। কেন ডান ফুসফুসটা বেশি আক্রান্ত হয়? কারণ ডান ফুসফুসে যে ব্রঙ্কাসটা প্রবেশ করছে ডান ব্রঙ্কাস সেটা আকারে ছোট। তাহলে এই যে দেখো তোমার হচ্ছে এখানে এখানে এটা কিন্তু ছোট, তাহলে যে কোনো জীবাণু যদি এখানে আসে ও কোনটা, তুমি সবসময় তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে, একটা হচ্ছে ছোট আরেকটা হচ্ছে অনেক লম্বা, এবং ছোট রাস্তাটা অনেক প্রশস্ত, তুমি কোনটা বাছাই করবা? তুমি অবভিয়াসলি ছোট রাস্তাটা বাছাই করবা। সো জীবাণুগুলো আসলে তারা এই ছোট ব্রঙ্কাসটা মানে ডান ব্রঙ্কাসটা বাছাই করে ওরা ডান ফুসফুসে প্রবেশ করে, যার ফলশ্রুতিতে তোমার হচ্ছে ডান ফুসফুসটা অনেক বেশি আক্রান্ত হয়। আচ্ছা তাহলে এবার চলে আসো আমাদের পুরো বায়ু পরিবহন চক্রটা আমরা বুঝে ফেলি। যে আমরা তো ব্রঙ্কাস পর্যন্ত শিখে ফেললাম, তাহলে এই যে ব্রঙ্কাস পর্যন্ত আসছে এটা একটা ফ্লো চার্ট হিসেবে যদি আমরা শিখি, কোথা থেকে কোনটার পরে কোনটা যাচ্ছে, এখানে একটা লেবেলিং সুন্দর দেওয়া আছে, দেখো নাসা গহ্বর সব কিছু দেওয়া আছে এখানে, তোমার হচ্ছে গিয়ে নাসা রন্ধ্র থেকে সব কিছু একটা সিরিয়ালি দেওয়া আছে। তাহলে চলো আমরা ফ্লো চার্ট অনুযায়ী যাই। তাহলে আমাদের সম্মুখ নাসা রন্ধ্র দিয়ে বায়ুটা প্রবেশ করে ভেস্টিবিউলে যাবে, ভেস্টিবিউল থেকে এটা নাসা গহ্বরে চলে আসতেছে, নাসা গহ্বরে চলে আসলো, নাসা গহ্বর থেকে পশ্চাৎ নাসা রন্ধ্রের মাধ্যমে এটা কোথায় চলে আসলো, নাসা গলবিলে চলে আসলো, নাসা গলবিল থেকে এটা স্বরযন্ত্র এই জায়গাটায় চলে আসলো, স্বরযন্ত্রে চলে আসলো, স্বরযন্ত্র থেকে এটা কোথায় চলে আসলো, শ্বাসনালী। তাহলে দেখো এই যে শ্বাসনালী এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, শ্বাসনালী থেকে এটা কোথায় চলে আসলো, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ব্রঙ্কাস, দুইটা ব্রঙ্কাস দিয়ে এটা ফাইনালি ফুসফুসে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের বায়ু পরিবহনের যে চক্রটা, কিভাবে বায়ুটা সম্মুখ নাসারন্ধ্র থেকে একদম ফুসফুস পর্যন্ত যাচ্ছে। এই ফ্লোচার্টটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে অনেকটুকু কনসেপ্টই তোমাদের ক্লিয়ার থেকে যাবে। এবার আমাদের যে শেষ অঞ্চল, আমরা এতক্ষণ শিখে এসেছি তোমার হচ্ছে গিয়ে আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল হয়ে গেল, মানে বায়ুটা পরিবাহিত হয়ে গেল, এখন বায়ুটা কিভাবে এটা বিনিময় হবে বা কোথায় গিয়ে এটা শ্বসন মেইন যে অংশটা সেটা হবে। শ্বসন অঞ্চলে আসলে কি, এখানে ফুসফুস থাকে, দুটি ফুসফুস, আমরা জানি ফুসফুস আমাদের স্বাভাবিক ফুসফুসের রং হচ্ছে হালকা গোলাপি রঙের, এই যে এটা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ফুসফুসের পার্ট। এখন দেখো এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস, ডান ফুসফুসে কয়টা খণ্ড, তিনটা খণ্ড, এবং বাম ফুসফুসে দুইটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা তো এই যে ডান ফুসফুসে তিনটা খণ্ড, তিনটা খণ্ডকে আবার আলাদাভাবে বলা হয়, এই খণ্ডগুলোকে আমরা ইংলিশেও বলে থাকি লোব বলে থাকি, আর বাম ফুসফুসে কয়টা খণ্ড, দুইটা খণ্ড, মানে দুইটা লোব। আচ্ছা এখন দেখো এই যে লোবগুলো, এই যে বিভক্ত হলো
এই তিনটা খণ্ড বা লোবগুলো যে বিভক্ত হলো ওদেরকে কে বিভক্ত করে, এটাকে বলা হয় ফিশার। এই ফিশারটা হচ্ছে এখানে, এই যে ফিশারটা, এই যে দেখো এটা হচ্ছে কাটা। ফিশার মানে কি? একটা কাটা। তো এই যে কাটা অংশটা, এই যে আমি মার্ক করে দিচ্ছি, এই যে দেখো এখানে এই অংশটা, এই অংশটা, তাহলে ডান ফুসফুসে কয়টা ফিশার দেখো, কয়টা কাটা তোমার হচ্ছে? একটা, এখানে দুইটা। তাহলে এই দুইটা কাটা অংশ বা দুইটা ফিশার তোমার হচ্ছে কি ডান ফুসফুসকে তিনটা খণ্ডে ভাগ করে, আর এই বাম ফুসফুসে একটাই ফিশার, আর এইভাবে এটা দুইটা খণ্ডে ভাগ করে নিচ্ছে। ফুসফুস প্লুরা নামক একটা আবরণে আবৃত থাকে। তাহলে এই যে দেখো এটা হচ্ছে প্লুরা, এই যে বাইরে একটা আবরণী থাকে, এখানে হচ্ছে এটাকে আমরা বলি, হলুদ মার্ক করা আছে, এটাকে আমরা বলি প্লুরা। আচ্ছা, সো প্লুরা যে আবরণটা, এটার আবার দুইটা স্তর, একটা হচ্ছে বাইরের স্তর, একটা হচ্ছে ভেতরের স্তর। সো বাইরের স্তরটাকে আমরা কি বলছি? তো দেখো আমরা হচ্ছে বাইরের স্তরটাকে আমরা বলছি প্যারাইটাল, এবং ভেতরের স্তরকে বলছি ভিসেরাল। তাহলে এটা কিরকম দেখতে প্লুরাটা? তোমার হচ্ছে এখানে মনে করো এটা একটা বাইরের অং প্লুরাটা, এবং এটা হচ্ছে ভেতরে, মানে এটা হচ্ছে দুইটা তোমার হচ্ছে গিয়ে যে আবরণী, হ্যাঁ দুইটা যে অংশ, তার দুইটা স্তর। তো এই যে বাইরের অংশটা এটাকে বলা হচ্ছে প্যারাইটাল স্তর, আর ভেতরের স্তরটা এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ভিসেরাল স্তর। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি, এই দুইটা স্তর এভাবে দ্বিস্তরী থাকে। ওকে, ভেতরেরটা ভিসেরাল, বাইরেরটা প্যারাইটাল। আচ্ছা, ব্রঙ্কাস যে অংশ, যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে আমরা কি বলি? হাইলাম বলি। তাহলে হাইলাম কোন অংশটা? দেখো এই যে ফুসফুসের এই অংশটা যেখান দিয়ে তোমার হচ্ছে ব্রঙ্কাসটা প্রবেশ করছে, এই যে এই অংশটা, যে অংশটা দিয়ে এটা প্রবেশ করছে, সেটাকে আমরা বলি হাইলাম। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এটা অনেক সময় এমসিকিউতে তুলে দেয় স্যার, বা তোমার হচ্ছে সৃজনশীলের এক নাম্বার প্রশ্নে যেটা বলে দেয় যে হাইলাম বলতে কি বুঝো, তখন তুমি এভাবে ব্যাখ্যা করবা। আচ্ছা, এবার আমরা একটা নতুন অংশ যে চলে যাব, সেটা হচ্ছে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। আচ্ছা, লোবের ভিতরে আরো ক্ষুদ্র অংশকে আমরা এতক্ষণ পড়ে এসেছি লোব থাকে, মানে অনেকগুলো খণ্ড থাকে, তাই না? তোমার হচ্ছে কি, মানে ডান ফুসফুসে তিনটা খণ্ড, বাম ফুসফুসে দুটি খণ্ড, তাহলে তোমার হচ্ছে এদের ভিতরেও আরো কিছু ক্ষুদ্র অংশ থাকে যাদেরকে আমরা লোবিউলো বলতে পারি, আবার আমরা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টও বলি। তো তোমরা যেটা, দুইটা নামই তোমাদের বইয়ে আছে, তোমরা দুইটা নামই মাথায় রাখবা। তো এই যে দেখো এই যে বিভিন্ন কালারের যে অংশটা, যেমন এটা একটা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, এটা একটা ব্রঙ্কো পালমোনারি, এটা একটা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, এই প্রত্যেকটা কালার, আলাদা আলাদা কালার এক একটা ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট নির্ধারণ করে বা এদেরকে প্রকাশ করে। আচ্ছা, এখন কথা হতে পারে যে এদের গুরুত্বটা কি, মানে আমি এদেরকে যদি তোমাদেরকে শিখাতে চাই যে এই ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টগুলো এভাবে আলাদা আলাদা থাকার দরকার কি? হ্যাঁ, তো তোমার হচ্ছে এটার প্রথম গুরুত্বটা হচ্ছে একটি লোবিউল জীবাণু দ্বারা আক্রান্ত হলেও অপরটি হয় না। কারণ খেয়াল করো, এই লোবিউলটা, মনে করো উপরের এই লোবিউলটা যদি তোমার হচ্ছে যে যদি আক্রান্ত হয়, মনে করো কোনো একটা জীবাণু দ্বারা আক্রান্ত হলো, এই লোবিউলটা থেকে এই লোবিউলটা কিন্তু পৃথক করা, ওদের মাঝখানে একটা পর্দা দ্বারা ওরা কিন্তু বিভক্ত। ঠিক আছে, তাহলে এটা যদি আক্রান্ত হয় তাহলে ওই জীবাণুটা কিন্তু চাইলেও এখানে আসতে পারবে না, যার কারণে তোমার হচ্ছে কি আমরা বলি যে একটা লোবিউল আক্রান্ত হলে অপরটি আক্রান্ত হয় না, সেটি বেঁচে যায়। তাহলে এভাবে করে তোমার হচ্ছে এটা হচ্ছে কি একটা ব্রঙ্কো পালনের খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আচ্ছা, তারপরে হচ্ছে যে কোনো রোগ হলে তা কোন লোবিউলে আক্রান্ত হতে পারে সেটি শনাক্ত করা যায়। যেমন কিছু কিছু রোগ থাকে যেই রোগটা একটা নির্দিষ্ট লোবিউলে হবে, যেমন মনে করো যে যক্ষা রোগ, এটা এই পিছনের এই লোবিউলটাতে হয়, বা ক্যান্সার, এটা সামনের লোবিউলটাতে হয়, তারপরে বিভিন্ন রোগ এক একটা লোবিউলে হতে পারে। তো একটা লোকের, মনে করো ডাক্তারের কাছে আসলো, তাকে বলা হলো যে তার ব্যাখ্যা করা হলো যে তার ক্যান্সারের মতো হতে পারে, তখন ডাক্তার এত কিছু লোব, এতগুলো লোবিউল পরীক্ষা না করে সে ওই একটা নির্দিষ্ট লোবিউলে গিয়ে সে শনাক্ত করবে যে এইখানেটাই নিশ্চয়ই তার সমস্যা। কারণ আমরা জানি যে এক একটা লোবিউলে এক একটা রোগ তোমার হচ্ছে গিয়ে হয়ে থাকে বেশিরভাগ সময়, তাহলে লোবিউলের দ্বারা আমরা এটাও বুঝতে পারি। এখন তোমার কথা হতে পারে যে ভাই কেন কয়টা লোবিউল থাকে? আচ্ছা, আমাদের বইয়ে, গাজী আজমল স্যারের বইয়ে যদিও দেওয়া যে তোমার হচ্ছে ডান ফুসফুসে 10টি লোবিউল, বাম ফুসফুসে 8টি লোবিউল,
কিন্তু আমাদের যে উচ্চতর যে বইগুলোতে সেখানে ঠিকই দেওয়া আছে যে ডান এবং বাম দুটোতেই দশটা দশটা করে থাকে, এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট দশটি দশটি করে থাকে। কিন্তু তোমরা এমসিকিউ এর স্বার্থে, যেহেতু তোমাদের বোর্ড এক্সামে গাজী আজমলটাই ফলো হবে, তাহলে তোমরা হচ্ছে গিয়ে স্যার গাজী আজমলের বইটা থেকেই তথ্যটা দিবা। আমি তোমাদেরকে বলে দিলাম যে দুইটাতেই দশটা দশটা থাকে, কিন্তু তোমরা ওই বই অনুযায়ী এমসিকিউতে অ্যান্সার করবা। আচ্ছা, এখন আসো যে শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল ট্রি মানে তোমার হচ্ছে গিয়ে কোনটা থেকে কোথায় যায়, এই যে ট্রাকিয়া থেকে আসলো, আসার পরে এটা ব্রঙ্কাসে আসলো, তারপরে এটা কোথায় যায়। আচ্ছা, তো প্রথমত দেখো ট্রাকিয়া, এই যে ট্রাকিয়াতে আসলো, বায়ুটা ট্রাকিয়া থেকে তোমার হচ্ছে গিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই যে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস কি? যেই দুইটা ব্রঙ্কাস, আমরা জানি ট্রাকিয়া বিভক্ত হয়ে দুটি ব্রঙ্কাসে পরিণত হয়, তাহলে এই যে একটা ব্রঙ্কাস, ডান ব্রঙ্কাস বা বাম ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসটাকে বলা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। তারপরে প্রাইমারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস বলা হয়। তার মানে তোমার হচ্ছে গিয়ে যখন এই যে ডান, তোমার হচ্ছে গিয়ে যে ফুসফুসে যে ডান ব্রঙ্কাসটা প্রবেশ করছে, এটা আবার আমরা জানি ডান ফুসফুসে কয়টা লোব, তিনটা লোব। তাহলে এই যে ডান ব্রঙ্কাস, ডান প্রাইমারি ব্রঙ্কাসটা তোমার তিনটা লোবার ব্রঙ্কাসে বিভক্ত হয়ে যাচ্ছে, লোবার ব্রঙ্কাসটা তারপরে আরও বিভক্ত হয়। এখন লোবগুলোতে তিনটা লোবে তিনটা লোবার ব্রঙ্কাস ঢুকে গেল প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে, এই যে দেখো এভাবে বিভক্ত হয়ে গেল। চার নম্বরে যেটা তোমার, তারপরে যেটা হয় টার্সিয়ারি ব্রঙ্কাস, তারপরে এই লোবার ব্রঙ্কাসগুলো আরও বিভক্ত হয়। কারণ আমরা বলেছি যে লোবগুলো কিন্তু আরও বিভক্ত হয় কিসে, লোবিউলে। তাহলে প্রত্যেকটা লোবিউলে বা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে এই টার্সিয়ারি ব্রঙ্কাসটা প্রবেশ করে। এই যে এখানে ছিল তোমার হচ্ছে লোবার ব্রঙ্কাস, এটা আরও বিভক্ত হয় হয়ে তোমার হচ্ছে গিয়ে টার্সিয়ারি ব্রঙ্কাসে যায়। এই টার্সিয়ারি ব্রঙ্কাসটাই এক একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে প্রবেশ করে। আচ্ছা, তারপরে টার্সিয়ারি ব্রঙ্কাস ওখানে যাওয়ার পরে এটা আরও কিছু ব্রঙ্কিউলে বিভক্ত হয়, যেটাকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিউল, আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। আচ্ছা, এই টার্মিনাল ব্রঙ্কিউলটা, মনে এটা টার্মিনাল ব্রঙ্কিউল, এই টার্মিনাল ব্রঙ্কিউলটা আরও কিছু ভাগ হচ্ছে, এই যে এখানে একটা ভাগ দেখো, এটার একটা ভাগ, এই যে এটা ছিল টার্মিনাল ব্রঙ্কিউল, এই টার্মিনাল ব্রঙ্কিউল দুইটা ভাগ হচ্ছে, মানে এখানে আরও অনেক ভাগ হয়, এখানে যা দুইটা দেখানো হচ্ছে, যেটাকে বলা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। এটা একটা শ্বসন ব্রঙ্কিউল, এটা একটা শ্বসন ব্রঙ্কিউল। এই শ্বসন ব্রঙ্কিউলটা ফাইনালি কোথায় যাচ্ছে, অ্যালভিওলার থলি, এটা হচ্ছে অ্যালভিওলার থলি। তাহলে অ্যালভিওলার থলির ভিতরে কী থাকে, আমরা জানি অ্যালভিওলাস থাকে, তাহলে এই অ্যালভিওলাসে তোমার হচ্ছে গিয়ে এই বায়ুটা প্রবেশ করে, এবং আমরা জানি অ্যালভিওলাসে গিয়ে কী হয়, তোমার হচ্ছে গিয়ে অক্সিজেনটা ভেতরে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে আসে, তার মানে বায়ুর যে বিনিময়টা সেটাই অ্যালভিওলাসে হয়। এবং দেখো তোমার অক্সিজেনটা ঠিক এই পথ বরাবর আসবে, ঠিক এই পথ বরাবর এখানে এসে সে কী হবে, তোমার হচ্ছে গিয়ে অ্যালভিওলাস থেকে সে রক্তবাহিকায় ঢুকে যাবে, আবার কার্বন ডাইঅক্সাইডটা সে আবার যখন অ্যালভিওলাসে ঢুকে যাবে, সে কিন্তু এই অ্যালভিওলাস হয়ে এই যে শ্বসন উল্টা পথ, এটার পুরোটা উল্টা পথে এভাবে এভাবে করে 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 তোমার হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কাস, তারপরে হচ্ছে লোবার ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, শ্বাসনালী হয়ে আবার নাক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই যে এটা, এটাকে বলা হচ্ছে শ্বসন বৃক্ষ। কেন বলা হচ্ছে, দেখো এটা একটা, কিন্তু তুমি যদি এটা একটা উল্টানো বৃক্ষের মতো দেখাচ্ছে, দেখো বৃক্ষের গোড়াটা যদি তুমি এটা চিন্তা করো, মানে কাণ্ডটা তোমার হচ্ছে গিয়ে এই কাণ্ডটা এখানে এসে আমাদের বৃক্ষগুলো কী হয়, অনেক শাখা প্রশাখা হয় না, তো দেখো এটা কিন্তু অনেক শাখা প্রশাখা দিচ্ছে, দিয়ে এখানে কিন্তু তোমার অনেক আরও অ্যালভিওলাস, মানে অ্যালভিওলাসগুলোকে তুমি যদি পাতার মতো চিন্তা করো, তাহলে অসংখ্য পাতা এখানে, এগুলো হচ্ছে তার কাণ্ড, তাহলে এটাকে একটা বৃক্ষের সাথে তুলনা করছে। আর এটা যেহেতু শ্বসনের কাজে ব্যবহৃত হচ্ছে, তাই এটার নাম হয়ে গেছে শ্বসন বৃক্ষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা জেনে নেই এদের গঠন, ওরা কি দিয়ে গঠিত হয়। তাহলে ব্রঙ্কাস ও ব্রঙ্কিউল এটা হচ্ছে তরুণাস্থি দিয়ে গঠিত হয়, আমরা জানি এগুলো তরুণাস্থি দিয়ে গঠিত হয়। আচ্ছা, আর ট্রাকিয়াটা তোমার হচ্ছে গিয়ে ব্রঙ্কাস দিয়েও গঠিত হয়, কিন্তু ওর ভেতরের তলটাতে এক ধরনের তোমার হচ্ছে টিস্যু থাকে, যেটা বলা হয় যে সিলিয়াযুক্ত সিউডো স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার এপিথেলিয়ামে আবৃত। এই নামটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। চলো আমরা এটা ছবিটা দেখে আসি। তাহলে এখানে দেখো সিউডো স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার এপিথেলিয়ামে আবৃত। আমরা জানি এপিথেলিয়াম মানে কি, এটা হচ্ছে আবরণী, এপিথেলিয়াম মানে আবরণী। তাহলে এটা যেহেতু ট্রাকিয়ার ভেতরের আবরণটা গঠন করছে, এ কারণে ওর নাম হয়ে গেছে এপিথেলিয়াম। আচ্ছা, তারপরে দেখো ওর নামটা কেন স্তম্ভাকার হলো,
এই যে কোষগুলাকে দেখো একটু কলাম কলামের মতো দেখতে, স্তম্ভের মতো দেখতে, একটু লম্বা 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 এরকম দেখতে, এই কারণে ওর নাম হয়ে গেছে স্তম্ভাকার। আর ওর নাম কেন সিউডো স্ট্র্যাটিফাইড? সিউডো স্ট্র্যাটিফাইড এই কথাটা কেন বোঝাচ্ছে দেখো, ওকে স্ট্র্যাটিফাইড কথাটার অর্থ হচ্ছে স্তর। আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করি, আমরা চলো এটাকে জেনে আসি। তো তোমার হচ্ছে এখানে আমরা একটু দেখে আসি, দেখো এই যে তোমার হচ্ছে গিয়ে সিউডো স্ট্র্যাটিফাই এই কথাটা, এটা দিয়ে আমরা আসলে বুঝাই, স্ট্র্যাটিফাইড কথাটা দিয়ে যেটা আমরা ইউজুয়ালি ব্যাখ্যা করি সেটা হচ্ছে স্তর, ঠিক আছে? স্ট্র্যাটিফাইড কথাটার অর্থ হচ্ছে স্তর। আর এই সিউডো সিউডো কথাটা দিয়ে আমরা কি বুঝাই? ছদ্ম। সিউডো কথাটার অর্থ হচ্ছে ছদ্ম। তাহলে যেটা তোমার হচ্ছে গিয়ে সিউডো স্ট্র্যাটিফাইড মানে এটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটিফাইডটা, স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে স্তর। তার মানে এই কোষগুলোকে বোঝানো হচ্ছে যে ওরা স্তর অবস্থায় থাকবে, অনেকগুলো স্তর থাকবে ওদের, খেয়াল করো। মানে এখানে এখানে অনেকগুলো স্তর থাকার কথা, কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই যে জিনিসটা কিন্তু আসলে কিন্তু এতগুলো স্তর নেই এখানে, কিন্তু কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে স্তর। দেখো এখানে কিছু কোন কোন কোষগুলো একটু ছোট, কোনগুলো একটু বড়। সো তোমার হচ্ছে গিয়ে এই জিনিসটাকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড, কারণ ও দেখতে মনে হচ্ছে ওকে যে স্তর স্তর। দেখো এখানে মনে হচ্ছে এটা একটা নিম্ন স্তর, উপরের দিকে একটা স্তর, কিন্তু আসলে কি ওরা স্তর? এরা প্রত্যেকেই কিন্তু একটা একটা কোষ, ওরা কিন্তু কোনো স্তর অবস্থায় নাই। তার মানে ও ছদ্মবেশ ধরেছে যে ও দেখতে স্তরের মতো, কিন্তু আসলে কিন্তু ওর এখানে কোনো স্তরই নেই, প্রত্যেকটা একটা 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 কোষ, একটার উপরে একটা, এরকমটা কিন্তু নয়। আর এই নামটা যেটা আসছে সিলিয়াযুক্ত, মানে এর উপরের দিকে সিলিয়া থাকে, এই সিলিয়াটা, ঠিক আছে? এই সিলিয়াগুলো সিলিয়াগুলো কি করে, ওই যে বললাম অবাঞ্ছিত বস্তুগুলোকে তোমার হচ্ছে কি এটা এদের নড়াচড়ার মাধ্যমে ওটা বাইরে বের হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে কি ওর নামের যে সার্থকতা, কেন এই নামটা বলা হচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা তারপরে আসো, অ্যালভিওলাসটা কি কি দ্বারা আবৃত? এটা হচ্ছে সরল আইসাকার এপিথেলিয়াম, এটা দ্বারা আবৃত। তাহলে এখানে দেখো এটা দেখতে কিরকম, তোমার হচ্ছে গিয়ে এই যে একটা কোষ, দেখো ওদের প্রত্যেকটা একটা কোষ, এবং ওরা হচ্ছে গিয়ে খুবই পাতলা, হ্যাঁ সরল, মানে খুবই পাতলা পাতলা কোষ। এবং এইটার অ্যালভিওলাসের তোমার হচ্ছে গিয়ে স্তরটা এমন হওয়ার বা ওদের যে আবরণটা এমন হওয়ার কারণ হচ্ছে অ্যালভিওলাসে কি হয়, বিনিময় ঘটে, অ্যালভিওলাসে বিনিময় ঘটে। তাহলে বিনিময়টা যেন খুব ইজিলি হতে পারে সেই জন্য তোমার হচ্ছে গিয়ে এই জিনিসটা এখানে থাকে, এই সরল আইসাকার এপিথেলিয়াম, যেন এটা একটা পাতলা স্তর। সো অক্সিজেন ইজিলি ভিতরে প্রবেশ করবে, কার্বন ডাইঅক্সাইড ইজিলি বাইরে বের হবে। আচ্ছা এবার আসো আমরা অ্যালভিওলাসের গঠনটা নিয়ে একটু জানবো। এই যে অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলার থলি, অসংখ্য অ্যালভিওলাস থাকে একটা অ্যালভিওলার থলির ভিতরে। সো আমরা এই যে অ্যালভিওলাসটা নিয়ে জানবো। এখন দেখো গ্যাস বিনিময়টা হয় অ্যালভিওলাসের মাধ্যমে, এবং পূর্ণবয়স্ক মানুষের কতগুলো অ্যালভিওলাই থাকে, প্রায় 700 মিলিয়ন অ্যালভিওলাই থাকে একটা পূর্ণবয়স্ক মানুষের। এটা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখাটা। আচ্ছা এবার আমরা অ্যালভিওলাসের গঠনে আরো বিস্তারিত যাব। অ্যালভিওলাসের গঠনে তিন ধরনের কোষ থাকে। তাহলে আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে টাইপ ওয়ান কোষ। এই যে এই পুরো এই যে তোমার হচ্ছে গোলাপি এই অংশটা, এখানে টাইপ ওয়ান কোষ থাকে এই অংশটাতে। এখন টাইপ ওয়ান কোষের কাজ কি? এর কাজ হলো গ্যাসীয় বিনিময় ঘটানো, মানে তোমার হচ্ছে এখান থেকে যে গ্যাসীয় অক্সিজেনটা যে ভেতরে প্রবেশ করবে, তার তোমার হচ্ছে গিয়ে এখান থেকে যে রক্তবাহিকায় প্রবেশ করবে, এই যে দেখো এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, ও এখানে বসে আছে যে অক্সিজেনটাকে নিবে। তো তোমার হচ্ছে গিয়ে এই গ্যাসীয় বিনিময়টা, এখানে আমি তোমাদেরকে একটু পেন দিয়ে দেখাই, খেয়াল করো এখানে তোমার হচ্ছে গিয়ে এই এখানে কিন্তু বায়ুটা, অক্সিজেনটা এখানে আছে। সো অক্সিজেনটা তোমার হচ্ছে গিয়ে রক্তবাহিকার এখানে প্রবেশ করবে,
এখানে প্রবেশ করবে। তো তোমার হচ্ছে গিয়ে তারপরে এখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইডটা এদিকে যাবে, তাই না? তো এই যে জিনিসটা হচ্ছে কার মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে কি এই টাইপ ওয়ান কোষের মাধ্যমে। তারপরে দেখো তোমার হচ্ছে টাইপ টু কোষ। টাইপ টু কোষের কাজ হচ্ছে সার্ফেক্টেন্ট ক্ষরণ করে। এই যে নীল অংশটা, এটা হচ্ছে সার্ফেক্টেন্ট ক্ষরণ করে। এই যে নীল, সার্ফেক্টেন্ট হচ্ছে একটা তরল, আমরা বিস্তারিত সার্ফেক্টেন্ট নিয়েও জানবো পরবর্তীতে। আচ্ছা, তারপরে যে তৃতীয় ধরন যেটা, সেটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যার কাজ হলো জীবাণু ধ্বংস করা। এই যে হলুদ, এটা হচ্ছে জীবাণু ধ্বংস করতে কাজ করে। আচ্ছা চলো আমরা সার্ফেক্টেন্ট নিয়ে জেনে আসি। সার্ফেক্টেন্ট কি? সার্ফেক্টেন্টের রাসায়নিক নামটা হলো ডাইপাল মিটোয়েল ফসফাটিডাইল কোলিন, অথবা ডাইপাল মিটোয়েল লেসিথিনো বলা হয়। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখলে খুবই ভালো হয়। আচ্ছা সার্ফেক্টেন্টের কাজ কি? পৃষ্ঠটান কমিয়ে ফুসফুসকে চুপসে যেতে দেয় না। ব্যাপারটা এইরকম, এই যে তোমার হচ্ছে গিয়ে এখানে যখন সার্ফেক্টেন্টটা থাকে অ্যালভিওলাসের ভিতরে, তো অ্যালভিওলাসের ভিতরে কি, এটা কিন্তু ফ্লুইড। তো আমরা জানি যে কোনো তরলের একটা পৃষ্ঠটান থাকে, ও তরলগুলো চায় যে এই অ্যালভিওলাসটাকে যেন চুপসানো যায়, ঠিক আছে? তো এই তরলের কারণে এটা চুপসে যেতে পারতো অ্যালভিওলাসটা। তো কিন্তু এই সার্ফেক্টেন্ট করে কি, পৃষ্ঠটানটাকে কমিয়ে দেয়, ঠিক আছে? তো পৃষ্ঠটান যখন কমিয়ে দেয়, তখন কিন্তু এই অ্যালভিওলাসটা আর চুপসে যেতে পারে না, যার কারণে আমাদের অ্যালভিওলাসটা ঠিকঠাক ওর সেই যেই আকৃতি সেভাবেই থাকে, এবং অ্যালভিওলাস যেহেতু চুপসে যায় না, যার কারণে আমাদের ফুসফুসও চুপসে যায় না। যদি এই সার্ফেক্টেন্ট না থাকতো, তাহলে কিন্তু আমাদের দেখা যেত যে ফুসফুসটা চুপসে যেত, এটা তখন আমাদের শ্বাসক্রিয়া ব্যাঘাত ঘটিয়ে আমাদের হচ্ছে গিয়ে সমস্যা সৃষ্টি করত। আচ্ছা তাহলে এই যে সার্ফেক্টেন্টটা, এটা একটা ভ্রূণে যখন গর্ভাবস্থায় থাকে, এটা তার 23 সপ্তাহ বয়সে এটি ক্ষরণ হয়। তার মানে 23 সপ্তাহর আগে ভ্রূণের বয়স, গর্ভাবস্থায় যখন 23 সপ্তাহ হয় না, তার আগে সে কিন্তু নিজে নিজে তার শ্বাস প্রশ্বাস চালাতে পারে না। সে মায়ের দেহ থেকে তার যে বায়ু বা অক্সিজেন, সেটা গ্রহণ করে। এবং এই কারণে আমরা একটা জিনিস বলি যে 24 সপ্তাহের আগে তোমার হচ্ছে কি মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলা হয় না। কারণ কি, কেন বলা হবে না? কারণ হচ্ছে গিয়ে ও তো 24 সপ্তাহের আগে ও নিজে নিজে কিন্তু ওর ফুসফুস কাজ করতে পারে না, কারণ তখনও ওর সার্ফেক্টেন্ট ক্ষরণ হয় না। আর আমরা জানি সার্ফেক্টেন্ট ক্ষরণ না হলে ফুসফুস চুপসে যেতে পারে, যা তখন সে নিজে নিজে তার শ্বাসক্রিয়াটা চালাতে পারবে না। সো এ কারণে বলা হয় যে 24 সপ্তাহের আগে যদি কোনো কারণে ডেলিভারি হয়, তাহলে বাচ্চা শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, কারণ সে তখনও স্বাধীন অস্তিত্বের অধিকারী না, সে নিজে নিজে তার শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালিয়ে যেতে পারে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এতটুকু পর্যন্ত। তাহলে তোমরা এইটুকু পর্যন্ত বুঝে ফেলবা, তারপরে আমরা যখন আবার আমাদের নেক্সট ভিডিওটা তো তোমরা দেখবা যে শ্বাস প্রক্রিয়া, আমরা সেখানে চলে যাব। এভাবে করে আমরা পর্যায়ক্রমে এই চ্যাপ্টারের সবগুলো জিনিস, আমরা কনসেপ্ট ক্লিয়ার রেখে আমরা এগিয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।